ফুটবল মাঠ থেকে বিদায়টা নিয়েছিল দুই সালে তবে খেলা থেকে বিদায় নিলেও ফুটবল থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেননি এই তারকা তবে সেটা কোনো দলের কোচ নয় বরং মালিক হিসেবেই জড়িয়ে আছেন ফুটবলে বলছি ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিওর কথা এবার নিজের তৃতীয় ক্লাব কেনার দিকে ঝুঁকছেন সাবেক তারকা রোনালদো নাজারিওর ক্লাব কেনাটা এক প্রকার নেশায় পরিণত হয়েছে দুই সালে রিয়াল ভায়াদলিদের একান্ন শতাংশ শেয়ার কিনে প্রথমবারের মতো ক্লাব মালিকানায় নাম লেখান এই তারকা পরে আরও একত্রিশ শতাংশ শেয়ার কিনে বর্তমানে স্প্যানিশ ক্লাবটির সিংহভাগের মালিক তিনি এছাড়া দুই সালে শৈশবের ক্লাব ক্রোয়েজিয়া ক্লাবটি কিনেছিলেন তিনি তবে এই দুটি ক্লাব কিনেও ক্ষান্ত হতে চান না সাবেক তারকা এবার তার নজর পর্তুগিজ ক্লাব আমরার দিকে পর্তুগিজ মাইস ফুটবল সংবাদ পোর্টালের তথ্য অনুসারে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টস জানায় গত কয়েক বছর ধরেই পর্তুগালের ফুটবল বাজারে ঢোকার চেষ্টা করে যাচ্ছেন রোনালদো আমরাইকে দিয়েই তিনি এবার সে কাজটা সম্পন্ন করতে চান বর্তমানে পর্তুগিজ ক্লাবটির পঁচাত্তর শতাংশ মালিকানা আছে স্প্যানিশ গ্রুপ ওডেমিরা কাপতালের দখলে তবে সংবাদ মাধ্যমটি বলছে দুপক্ষের আলোচনা চলমান আছে সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই ক্লাবটির মালিকানা পেতে যাচ্ছেন রোনালদো তবে তার জন্য তাকে বর্তমান ট্রান্সফার মার্কেটের খরচের তিন গুণ বেশি অর্থ প্রদান করতে হবে যা প্রায় নয় লাখ ইউরোর মতো তাতেও কোনো আপত্তি জানাননি সাবেক তারকা আমরা ক্লাবটি পর্তুগালের তৃতীয় বিভাগের একটি ক্লাব একশো বছরের বেশি সময়ের ক্লাব ইতিহাসে মাত্র তিনবারই শীর্ষ স্তরে খেলার সুযোগ পেয়েছিল তারা তবে সম্প্রতি দলটি ভালো করছে পর্তুগালের দ্বিতীয় বিভাগ লিগে উন্নতি করার কাছাকাছি তাই এই দলটি কেনার প্রতি আগ্রহ দেখাচ্ছেন রোনালদো তামিম হোসেন সময় সংবাদ